আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি জানাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 12তম অধ্যায় নিয়ে এসেছি। আজকের পর্বে আমরা শিখব পপুলেশন ইকোলজি বলতে কী বোঝায়। তো চলো আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। তো পপুলেশন ইকোলজি বলার আগে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি পপুলেশন মানে কি, তাহলে তোমরা বলবা কি জনসংখ্যা। কিন্তু এখানে পপুলেশন ইকোলজি বলতে কি বোঝানো হচ্ছে, পপুলেশন শব্দটার অর্থ যদি আমি আক্ষরিক অর্থটা বলি তাহলে সেটা হচ্ছে একটা অঞ্চলে কয়টা প্রজাতি রয়েছে সে তার নির্দিষ্ট ধরনের প্রজাতির সংখ্যা হচ্ছে পপুলেশন, ঠিক আছে? আর পপুলেশন ইকোলজি বলতে বোঝানো হয় সেই অঞ্চলের পরিবেশের সঙ্গে এই সংখ্যার সম্পর্ক। তাহলে একটা অঞ্চলে যদি 10টা কুকুর থাকে আর কিছু না থাকে, তাহলে ওই 10টা কুকুর মানে 10টা মানে ওইখানে হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের প্রজাতি রয়েছে, তো ওই 10টা কুকুরের সংখ্যা হচ্ছে পপুলেশন। এবং কুকুরদের সাথে যে অঞ্চল মানে তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের পরিবেশের সাথে এই সংখ্যাটার মানে 10টা কুকুর কখন বাড়বে কখন কমবে কোন অবস্থায় বাড়বে কোন অবস্থায় কমবে, তো এই যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে পপুলেশন ইকোলজি। সময়ের সঙ্গে পপুলেশন কিভাবে বৃদ্ধি পায় হ্রাস পায় কিংবা দীর্ঘ সময়ব্যাপী স্থিতিশীল থাকে পপুলেশন ইকোলজি তার পেছনের কারণ অনুসন্ধান করে এবং ব্যাখ্যা করে। তাহলে সময়ের সাথে সাথে কিন্তু পপুলেশন বা এই যে নির্দিষ্ট ধরনের প্রজাতির সংখ্যা এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা হচ্ছে হ্রাস পেতে পারে, এবং কখনো হচ্ছে গিয়ে এরা দীর্ঘ সময়ব্যাপী এরা স্থিতিশীল থাকবে মানে এটা কোনো চেঞ্জ থাকবে না, যেটাকে বলে কনস্ট্যান্ট, ঠিক আছে, চেঞ্জ থাকবে না, এরকমও হতে পারে। কিন্তু যদি এই যে পপুলেশন বাড়ছে কেন কমছে কেন বা কনস্ট্যান্ট কেন আছে এটার পিছনে পপুলেশন ইকোলজি কারণ অনুসন্ধান করে এবং সেই কারণটার ব্যাখ্যাও প্রদান করে থাকে। একই সঙ্গে হচ্ছে একটি জীবের পপুলেশন কিভাবে সেই এলাকার বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে পপুলেশন ইকোলজি সেই বিষয়টাকেও আলোকপাত করে। তাহলে এই পপুলেশন যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের বাস্তুতন্ত্রকে কিভাবে প্রভাবিত করবে সেটা বের করবে কে, পপুলেশন ইকোলজি। তাহলে আশা করি বুঝতে পারছো পপুলেশন ইকোলজি বলতে কি বোঝানো হচ্ছে। একটা নির্দিষ্ট পরিবেশ একটা নির্দিষ্ট অঞ্চল, তো সেই নির্দিষ্ট অঞ্চলে যে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির সংখ্যা বের করা হবে এবং সেই সংখ্যাটার সাথে ওই বাস্তুতন্ত্রের ও মানে ওই অঞ্চলের পরিবেশের মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠবে সেই সম্পর্কটাকে পপুলেশন ইকোলজি বলা হয়। এবং এই সম্পর্ক বলতে কখন এই প্রজাতির সংখ্যা বাড়বে কখন কমবে কেন এই প্রজাতির সংখ্যা বাড়ছে কেন কমছে, তাছাড়া হচ্ছে কোন বিষয়টা সেই কোন বিষয়টা এই পপুলেশন বাড়ার কারণ বা কোন কারণটা হচ্ছে পপুলেশন কমার কারণ, এই সব বিভিন্ন ধরনের বিষয় এই পপুলেশন ইকোলজি আলোকপাত করে থাকে। এখন পপুলেশন ইকোলজির চারটা উপাদান রয়েছে, চারটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে আকার ঘনত্ব জীব সংখ্যা ডিসপারশন এবং ডেমোগ্রাফি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম উপাদানটা কি সেটা হচ্ছে আকার। আকারটা কি, আকার হচ্ছে অঞ্চলটার নির্দিষ্ট জীবের মোট সংখ্যাই হচ্ছে পপুলেশনের আকার। তাহলে যে অঞ্চলে পপুলেশন নির্বাচন করা হচ্ছে বা পপুলেশন কয়টা আছে পপুলেশন কত আছে সেটা যখন আমরা বের করব সেই অঞ্চলের নির্দিষ্ট যে জীব যে কোনো নির্দিষ্ট জীব সেটা বানর হতে পারে টিয়া পাখি হতে পারে বা হচ্ছে কাকের সংখ্যা হতে পারে, যে কোনো জীবের মোট সংখ্যাটাই হচ্ছে গিয়ে পপুলেশনের আকার। তো মনে করি যে এখানে আকার বলতে আমি যে কোনো একটা অঞ্চল মনে করো যে মরুভূমির কথাই বলি, মরুভূমিতে উটের সংখ্যা এখানে আমি দিলাম 10,000। তাহলে মরুভূমিতে উটের সংখ্যা হচ্ছে 10,000, তাহলে এই 10,000টা হচ্ছে কি সেই মরুভূমিতে পপুলেশন আকার, অর্থাৎ উটের পপুলেশনটা হচ্ছে 10,000। এখন ঘনত্ব বা ডেন্সিটি বলতে কি বোঝানো হয়, ওই অঞ্চলের নির্দিষ্ট জীবটার মোট সংখ্যাকে তার এলাকার পরিমাণ দিয়ে ভাগ করলে জীব সংখ্যার বা পপুলেশনের ঘনত্ব পাওয়া যায়। তাহলে ওই এলাকাটা, তো তুমি মরুভূমির কথা চিন্তা করো, তো মরুভূমির যে এলাকাটাতে উট রয়েছে 10,000, সেই এলাকার পরিমাণ অর্থাৎ সেই এলাকার ক্ষেত্রফল বা ঘন ঘন বা হচ্ছে ক্ষেত্রফল বা ঘনফুটে তুমি বের করলা, তো সেই সংখ্যাটাকে মানে এই 10,000 সংখ্যাটাকে মোট সংখ্যাটাকে যখন তুমি ওই এলাকার পরিমাণ দিয়ে ভাগ করবা তাহলে যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে কি ঘনত্ব, মানে সেটাই হচ্ছে কি ওই এলাকার জীব সংখ্যার বা পপুলেশনের ঘনত্ব। এখন আমরা যেভাবে কোনো এলাকার ঘনত্ব বের করি যে একটা এলাকায়
কি পরিমাণ মানুষ রয়েছে বা একটা দেশের মধ্যে রাজধানীতে কত কত মানুষ রয়েছে, এটার ঘনত্ব কত, আবার যেটা সমুদ্রের কাছে যে অঞ্চলটা রয়েছে তার ঘনত্ব কত, এভাবে যেভাবে মানুষদের ক্ষেত্রে বের করি বা যে কোনো দেশের ক্ষেত্রে যেভাবে ঘনত্ব বের করি এখানেও সেমভাবে প্রাণীদের ক্ষেত্রেও বের করা হয়। তারপর যায় বিচ্ছুরণ বা ডিসপারশন, পুরো এলাকায় জীবকুল কিভাবে ছড়িয়ে আছে সেটি দিয়ে জীবের বিচ্ছুরণ বোঝানো হয়। তিন ধরনের ডিসপারশন হওয়া সম্ভব, সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত বা এলোমেলো, সুষম বা নিয়মিত এবং গুচ্ছ। এখন একটা এলাকায় এই জীবকুল বলতে যত জীব আছে তারা কিভাবে ছড়িয়ে আছে, যেমন উটগুলো যে মরুভূমিতে আছে তারা কিভাবে ছড়িয়ে আছে, বেশি দূরে দূরে নাকি অনেক দূরে দূরে নাকি একসাথে গুচ্ছাকারে আছে, এইটাই হচ্ছে গিয়ে ডিসপারশন বা এটাই হচ্ছে বিচ্ছুরণ। তো এই বিচ্ছুরণ হচ্ছে তিন ধরনের হয়, বিক্ষিপ্ত বা এলোমেলো, মানে যদি ছড়ায় ছিটায় থাকে সেটা হচ্ছে বিক্ষিপ্ত বা এলোমেলো, যদি তারা হচ্ছে সুষম বা নিয়মিত থাকে মানে সমান দূরত্বে থাকে সেটাকে বোঝানো হয়, আর গুচ্ছ মানে একসাথে থাকবে, পাল আকারে থাকবে মানে একটা দল করে থাকবে সেটাকে বলা হচ্ছে গুচ্ছ। এখন এই তিনটা আমরা শিখবো। বিক্ষিপ্ত কাকে বলে, বিক্ষিপ্ত হচ্ছে কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে থাকতে পাওয়া যায় তাহলে তাকে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে বণ্টিত বলা যায়। অনেক বুনো ফুলের বীজ বাতাসে একটি এলাকাতে ছড়িয়ে পড়ে, সেখানকার যে কোনো জায়গায় অঙ্কুরোদ্গম হতে পারে, তাদেরকে বিক্ষিপ্ত বন্টন বলা হয়। তাহলে বিক্ষিপ্ত বলতে কী বোঝানো হচ্ছে, বিক্ষিপ্ত বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা এলাকার মধ্যে একটা জীবকে যদি তুমি ছড়ানোভাবে পাও, তা এলোমেলোভাবে ছড়িয়ে পাও, মনে করো তাদের মধ্যে দূরত্বটা মানে একই না, সবসময় একই না, তা সেটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে বণ্টিত। যেমন বুনো ফুলের বীজ, মানে যে কোনো একটা ফুল, বুনো ফুল বলতে যেটা তোমার বনে হচ্ছে, যে কোনো চাষবাসের দরকার হয় না, সে একা একাই গজাচ্ছে, তো তার বীজ হচ্ছে যখন বাতাসের মাধ্যমে একটা এলাকাতে ছড়িয়ে পড়বে তাহলে দেখা যাবে যে এখানে সে বুনো ফুল এখানে গজিয়ে গেছে, ওইখানে একটা বুনো ফুল গজিয়ে গেছে, আরও দূরে বুনো ফুল গজিয়ে গেছে, তার মানে কি তাদের মধ্যে দূরত্বটা বেশি হচ্ছে গিয়ে সুষমভাবে বণ্টিত না, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানোভাবে তারা গজায় যাচ্ছে। তো এই জন্য যেহেতু তাদের এলোমেলোভাবে বণ্টন হচ্ছে এই কারণে এটাকে বলা হয় বিক্ষিপ্ত বণ্টন। যেমন তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, যেখানে সূর্যমুখী ফুলের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিক্ষিপ্ত বণ্টন ছবি। আসলে এখানে বুনো ফুলের ছবির বদলে তোমার এখানে সূর্যমুখী ফুলের ছবি, কিন্তু সূর্যমুখী ফুলকে তো একসাথে চাষ করা হয়। আচ্ছা যাই হোক, সুষমর ক্ষেত্রে চিন্তা করি, সুষম বলতে কী বোঝানো হয়, কোনো প্রজাতির জীবকে যদি তার এলাকায় পরস্পর থেকে মোটামুটি সমদূরত্বে পাওয়া যায় তাহলে সেটা সুষম বা নিয়মিত বণ্টন বলা হয়। যেমন পেঙ্গুইন পাখি হচ্ছে সুষম বণ্টনের উদাহরণ। তাহলে একটা জীবকে তুমি একটা নির্দিষ্ট প্রজাতির জীবকে যদি তার এলাকায় একটা নির্দিষ্ট দূরত্বে পাওয়া যায় মানে সমদূরত্বে পাওয়া যায় তখন তাদেরকে মানে তখন তাদের এই বণ্টনকে বলে সুষম বা নিয়মিত বণ্টন। তো মনে করো পেঙ্গুইন এখানে একটা আছে, এখান থেকে এই দূরে এখানে একটা আছে, তাহলে সমদূরত্বে এখানে আবার আরেকটা পেঙ্গুইন আছে, সমদূরত্বে এখানে একটা পেঙ্গুইন আছে। তো পেঙ্গুইনের সাধারণত এভাবেই তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো এটাকে বলা হচ্ছে সুষম বণ্টন। এরপরে আসে হচ্ছে গুচ্ছ। গুচ্ছ বলতে গুচ্ছাকারে বা দলবদ্ধভাবে যারা থাকবে, তো অনেক প্রজাতির জীব যখন দলবদ্ধভাবে থাকবে তখন তাদের বণ্টনকে গুচ্ছ বণ্টন বলা হয়। যেমন হাতির পাল এই ধরনের বণ্টনের উদাহরণ। যখন কোনো প্রজাতির জীব হচ্ছে একই সাথে গুচ্ছাকারে অবস্থান করবে বা দল গঠন করে তারা একসাথে চলবে সেটাকে বলা হচ্ছে গুচ্ছ। যেমন হাতিরা তারা হচ্ছে একটা দল নিয়ে চলে, ও তো হাতির পাল হচ্ছে, হাতিরা হচ্ছে পাল আকারে চলতেছে, তো যেখানে যায় হাতি একা যায় না, তার দলবল নিয়ে যায়। একইভাবে তুমি তিমি মাছের কথা চিন্তা করতে পারো বা ডলফিনের কথা চিন্তা করতে পারো, তারা যেখানে যায় তারা কিন্তু দল নিয়ে যায়, তার মানে যেখানে তুমি একটা তিমি মাছকে পাবা সেখানে কিন্তু আরও অনেক তিমি মাছকে পাবা। তো এইভাবে তারা হচ্ছে দল গঠন করে সামনের দিকে আগায়। এই যে দেখো এখানে কিন্তু তোমার ছড়ানো মানে এখানে তোমার হচ্ছে ডিসপারশনগুলো ছবিতে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখন দেখি ডেমোগ্রাফি বলতে কী বোঝানো হচ্ছে। পপুলেশনের প্রতিটি বয়সের আনুপাতিক হারকে ডেমোগ্রাফি বলা হয়। তাহলে পপুলেশনের যে প্রজাতিরা রয়েছে সেই প্রজাতিদের প্রত্যেকটি বয়সের যে আনুপাতিক হার, অর্থাৎ বয়সের ক্ষেত্রে প্রত্যেকটার বয়সের যে আনুপাতিক হার পাওয়া যাচ্ছে সেটাকেই বলা হয় ডেমোগ্রাফি। একটা অঞ্চলে জীব সংখ্যা বৃদ্ধির হার পর্যালোচনা হচ্ছে পপুলেশন ইকোলজির একটা মূল বিষয়। সেটা আমরা প্রথমেই দেখেছি যে একটা অঞ্চলের জীব সংখ্যা বৃদ্ধির হার বা হচ্ছে জীব সংখ্যা হার বৃদ্ধির হার, আরেকটা হচ্ছে জীব সংখ্যা হ্রাস পাচ্ছে, এগুলো পর্যালোচনা করে কে, পপুলেশন ইকোলজি। তো পপুলেশন ইকোলজি বৃদ্ধির হার, পপুলেশন বৃদ্ধির হার চারটা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে
জন্মহার মৃত্যুহার আগমনের হার বা ইমিগ্রেশন এবং নির্গমনের হার এমিগ্রেশন আর আমরা কিভাবে এটাকে মনে রাখতে পারি যে আগমনের হার মানে যে অন্য জায়গা থেকে যখন কেউ আসবে ঠিক আছে অন্য জায়গা থেকে যখন কেউ আসবে সেটাকে বলা হয় ইমিগ্রেশন ইমিগ্রেশন আর যখন কোনো একটা জায়গা থেকে কেউ অন্য কোনো দেশে অন্য কোনো অঞ্চলে চলে যাবে সেটাকে বলা হয় এমিগ্রেশন ঠিক আছে একটা আই একটা হচ্ছে ই আমরা যদি কোনো অঞ্চলে চড়ুই পাখির কথা চিন্তা করি তাহলে দেখব যে প্রতি বছরে সেখানে বেশ কিছু নতুন চড়ুই পাখির জন্ম হয় আবার নানা কারণে বেশ কিছু চড়ুই পাখির মৃত্যু হয় তাহলে এই যে জন্ম হচ্ছে এই সংখ্যাটাকে আমরা বলবো জন্মহার আর যতটুকু যত সংখ্যক মৃত্যু হচ্ছে হ্যাঁ সেটাকে আমরা বলছি মৃত্যুহার মানে মৃত্যুহার জন্মহার নির্ণয় করার একটা উপায় আছে তো আমি জাস্ট এখানে বোঝানোর জন্য বলেছি যে জন্মের মানে সংখ্যাটা মানে যে কয়টা জন্ম নিচ্ছে কয়টা জন্ম নিচ্ছে সেটা হচ্ছে গিয়ে জন্মহারের মধ্যে পড়ছে আর কি যদি জন্মের হার মৃত্যুর হারের থেকে বেশি হয় তাহলে অবশ্যই সেখানে চড়ুই পাখির সংখ্যা বৃদ্ধি হবে ঠিক কিনা যদি এখানে জন্মের হারটা যদি মৃত্যু হার থেকে বেশি হয় তার মানে তার সংখ্যাটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা চড়ুই পাখির সংখ্যা বৃদ্ধি পাবে এটা বুঝতে পারছি আর যদি এটা উল্টাটা হয় মনে করো যে যতটুকু চড়ুই পাখির জন্মের হারের থেকে মৃত্যু হার যদি বেশি হয় তাহলে সেই এলাকাটাতে কী হবে চড়ুই পাখির সংখ্যাটা কমে যাবে ঠিক আছে জন্ম মৃত্যুর হার ছাড়া আগমন এবং নির্গমনের হার পপুলেশন বৃদ্ধিকে প্রভাবিত করে ভালো আবাসস্থলের খোঁজে কিছু চড়ুই পাখি এই এলাকা ছেড়ে চলে গিয়ে পপুলেশনের সংখ্যা কমিয়ে দিতে পারে আবার অন্য এলাকা থেকে কিছু চড়ুই পাখি চলে এসে পপুলেশনের সংখ্যা বাড়িয়ে দিতে পারে যদি নির্গমন থেকে আগমনের সংখ্যা বেশি হয় তাহলেও কিন্তু সেই এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে তো মনে করো তোমাদের বাসায় তোমরা চারজন সদস্য এখন যদি তোমার বাসায় তোমার দেশের বাড়ি থেকে আরও যদি তিনজন সদস্য আসে তখন তিনজন সদস্য এসে তোমাদের বাসায় বসবাস করা শুরু করেন তাহলে কিন্তু তোমাদের বাসায় তখন জনসংখ্যা বেড়ে যাবে তখন চারজন থেকে তখন সাতজন হয়ে যাবে আবার তোমাদের বাসায় হচ্ছে চারজন সদস্য এখান থেকে মনে করো দুজন সদস্য অন্য কোথাও চলে গেল তাহলে কিন্তু তোমার সেখানে মানে তোমার বাসার সদস্য সংখ্যা কিন্তু তখন কমে যাবে ঠিক একইভাবে চড়ুই পাখির ক্ষেত্রেও ঘটবে চড়ুই পাখি কী করে যেহেতু পাখি তাই তারা যেখানে আবাসস্থল ভালো তারা সেখানে গিয়ে বসবাস করবে তো আবাসস্থলের খোঁজে দেখা যায় যে চড়ুই পাখি একটা এলাকা থেকে যখন অন্য একটা এলাকায় চলে যায় এই যে চলে গেল তাহলে সেটা কী হলো নির্গমন হলো নির্গমন বলে এমিগ্রেশন করলো ঠিক আছে তো যখন একটা এলাকা থেকে আরেকটা এলাকায় চলে গেল তখন হচ্ছে যে এলাকা ছেড়ে চলে যাচ্ছে সেই এলাকায় চড়ুই পাখির সংখ্যা কমে গেল আর যে এলাকায় গেল সেই এলাকায় আগে থেকে তো চড়ুই পাখি ছিল তো যখন নতুন কোনো চড়ুই পাখি নতুন একটা এলাকায় যাবে তখন সেখানে আগমনের হার অর্থাৎ ইমিগ্রেশন সেটা যখন বেড়ে যাবে তখন অবশ্যই সেখানে সেই এলাকায় চড়ুই পাখির সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে যেখান থেকে চলে যাচ্ছে সেখানে কমে যাচ্ছে আর যেখানে চলে গেছে বা নতুন যেখানে বাসা নিবে সেখানে কিন্তু চড়ুই পাখির সংখ্যাটা বেড়ে যাবে তো এই যে এভাবে করে কিন্তু আমরা পপুলেশন ইকোলজির মাধ্যমে জন্মহার তারপরে হচ্ছে মৃত্যু হার আচ্ছা নির্গমনের হার আগমনের হার এগুলো কিন্তু আইডেন্টিফাই করে কোনো এলাকায় কোনো একটা নির্দিষ্ট প্রজাতির কী পরিমাণ সংখ্যা আছে কী পরিমাণ ঘনত্ব আছে এগুলো কিন্তু বের করা খুবই সহজ তারপরে দেখো পপুলেশন ইকোলজির আরও গভীরে প্রবেশের পূর্বে আমাদের জীবের বংশধর উৎপাদনের দুটি ধারার সাথে পরিচিত হওয়া প্রয়োজন একটি হচ্ছে আর এবং কে সিলেকশন আর অ্যান্ড কে সিলেকশন যেসব জীব অধিক সংখ্যক বংশধর উৎপাদন করে কিন্তু শৈশবে তাদের লালনের ব্যাপারে যত্নবান হয় না তাদেরকে আর সিলেক্টেড জীব বলা হয় পোকামাকড় বা মাছ হচ্ছে তাদের উদাহরণ আবার যেসব জীব বংশধর উৎপাদনের বেলায় সংখ্যার চেয়ে মানের ওপর বেশি গুরুত্ব দেয় অর্থাৎ কম সংখ্যক বংশধর জন্ম দিয়ে অধিক পরিমাণ যত্ন দিয়ে বড় করে তোলে তাদেরকে বলা হয় কে সিলেক্টেড জীব মানুষ এবং অন্য বড় স্তন্যপায়ী প্রাণী হচ্ছে কে সিলেক্টেড জীবের উদাহরণ পরিবেশ যখন অনুকূল এবং স্থিতিশীল থাকে সেখানে কে সিলেক্টেড জীব ভালোভাবে বেঁচে থাকে তাহলে জীবের বংশধর উৎপাদনের দুটি ধারা রয়েছে সেটা কি একটা হচ্ছে আর সিলেকশন আরেকটা হচ্ছে কে সিলেকশন আর সিলেকশন কি এটা এরকম যে শুধুমাত্র বংশধর উৎপাদন করবে এখন ওদেরকে দেখাশোনা করার দায়িত্ব কিন্তু মা বাবার থাকবে না তো যারা হচ্ছে যে সকল জীব শুধুমাত্র জন্ম দিয়েই যাবে কিন্তু তাদের লালন পালনের ব্যাপারে যত্নবান হবে না সেই সকল জীবদের বলা হয় আর সিলেক্টেড জীব যেমন পোকামাকড় পোকামাকড় হচ্ছে কি পোকা জন্ম দিয়েই যাবে যেমন তেলাপোকার ক্ষেত্রে তেলাপোকা ডিম পেড়েই যাচ্ছে যেগুলো ডিম পাচ্ছে তারা কি এখন মামা করে মা তেলাপোকার পিছনে ঘোরে কখনই ঘোরে না ডিম পেড়ে যাচ্ছে তারা নিজের মতো করে বড় হচ্ছে ডিম পাড়ার পরে ওই ডিমের কি হইলো বাঁচত না মরলো সেটা কি তেলার পোকা দেখতে যায় না সেরকম মাছও হচ্ছে সেরকম মাছের উদাহরণটাও হচ্ছে গিয়ে
আর সিলেকশন আর সিলেকশনের মধ্যে পড়বে। একটা কথা আছে যে মাছের মায়ের পুত্র শোক, এটা মানে কি জানো, মাছ কিন্তু একসাথে অনেকগুলো ডিম পারে। তো মনে করো একসাথে 1,00,000 ডিম দিল বা হচ্ছে 50,000 ডিম দিল, এখন 50,000 ছেলে মেয়েকে দেখতে তো তার সময় লাগবে। তো এই জন্য তার হচ্ছে সে ডিম পেড়ে দেয়, তারপরে সে আস্তে আস্তে বড় হলো, সে নিজের মতো করে বড় হয়। যদি সে মারা যায় তার নিজের মতো করেই মারা যাবে, কিন্তু মাছ আর সেদিকে খেয়াল রাখবে না। এই জন্য একটা কথা আছে যে মাছের তো অনেক সন্তান, সে মারা গেলে মায়ের কি, মাছের মায়ের কি, এই জন্য একটা প্রভাব বাক্য মাছের মায়ের পুত্রসব। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি কাদেরকে আর সিলেক্টেড জীব বলা হয়। আর কে সিলেক্টেড জীব বলতে, যারা হচ্ছে বংশধর উৎপাদন করে কম কিন্তু খুব বেশি যত্ন আত্তি করে, মানে তার যত্ন আত্তির ব্যাপারে বেশি গুরুত্ব দেয়, তাদেরকে বলা হয় হচ্ছে কে সিলেক্টেড জীব। যেমন অবশ্যই মানুষ, দেখো তো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যে যে কয়জন সন্তান থাকে, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, তারা তো আর 50,000 জন্ম দিচ্ছে না। তো এই 2-3 জন সন্তান যারা জন্ম দেওয়ার পরে তাদেরকে কিন্তু খাওয়া পড়া, তারপরে হচ্ছে কি সে কীভাবে বেঁচে ভালোভাবে থাকবে, এগুলো নিয়ে মা বাবারা চিন্তা করেন, তার মানে অনেক বেশি যত্ন আত্তি করেন। শুধুমাত্র মানুষ যে তা না, কিছু কিছু বড় স্তন্যপায়ী প্রাণী আছে, যেমন হচ্ছে বানর হতে পারে, শিম্পাঞ্জি, গরিলা হতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে গিয়ে তোমার তিমি মাছ হতে পারে। তো এরাও কিন্তু কিছু কিছু আছে, তারাও কিন্তু কে সিলেক্টেড জীবের মধ্যে পড়বে। তো পরিবেশ কেমন অনুকূল থাকবে, কীরকম স্থিতিশীল থাকবে, সেটার উপর নির্ভর করে কিন্তু কে সিলেক্টেড জীব ভালোভাবে বেঁচে থাকে। কারণ মানুষ কিন্তু সব জায়গায় ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। মানুষ কিন্তু নিজে ভালোভাবে বেঁচে থাকার জন্য তার একটা ভালো আর্নিং থাকতে হবে, ভালো আয় করতে হবে। ভালো আয় যদি করে তাহলে বাসায় ভালো খাবার আসবে, ভালো জামা কাপড় আসবে, ভালো পড়াশোনা করাতে পারবে। তো এই জন্য হচ্ছে অনুকূল পরিবেশের খুব প্রয়োজন কে সিলেক্টেড জীবের বেঁচে থাকার জন্য। কে সিলেক্টেড জীব এবং আর সিলেক্টেড জীবকে আমরা তার জীবদ্দশার পুরো সময়টিতে বেঁচে থাকার সম্ভাবনা দিয়েও ব্যাখ্যা করতে পারি। যেমন মানুষ কিংবা হাতির মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীদের সন্তানদের সংখ্যা খুব কম এবং তারা তাদের সন্তানদের শৈশবে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় এবং শক্তি ব্যয় করে, ঠিক আছে। এটা তো আমরা সবাই জানি যে মানুষ কিংবা হাতি যাই হোক, এরা কিন্তু হচ্ছে কি স্তন্যপায়ী প্রাণী, এরা এদের কিন্তু সন্তানদের সংখ্যা খুব কম হয়, খুব মানে অসংখ্য হয় না। তো সন্তানদের সংখ্যা যেহেতু কম, তারা তাদের হচ্ছে গিয়ে শিশুদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা কিন্তু অনেকটা সময় এবং শক্তি ব্যয় করে থাকে। যতক্ষণ না পর্যন্ত তার শক্তি শেষ হয়, মানে মা বাবার যতক্ষণ না পর্যন্ত শক্তি শেষ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্তানদের ভালোভাবে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে। কাজেই এই প্রাণীগুলো শিশু মৃত্যুর হার কম, কারণ তারা অনেক বেশি সময় আর শক্তি দিচ্ছে তাদের শিশুদেরকে ভালো করে রাখার জন্য, এবং তাদের একটি বড় অংশ পূর্ণ বয়সে পৌঁছাতে পারে। এবং তাদের একটা বড় অংশ কি হচ্ছে, পূর্ণ বয়স্ক মানে হচ্ছে তারা একটা সুস্থ স্বাভাবিকভাবে বড় বয়সে পূর্ণ বয়সে পৌঁছাতে পারবে। অন্যদিকে আর সিলেক্টেড জীব প্রচুর সন্তানের জন্ম দেয় কিন্তু তাদের বাঁচিয়ে রাখার জন্য কোনো সময় কিংবা শক্তি ব্যয় করে না। এই জীবগুলো যাতে জীবদশা শুরুতে অনেক বেশি সংখ্যায় মৃত্যুবরণ করে, তবে একটু বয়স হয়ে যাওয়ার পর সেগুলো টিকে থাকতে শুরু করে। এই যে আমি ফার্স্টেই বলেছিলাম যে মাছ একসাথে অনেকগুলো ডিম পারে, সে মনে করো 1,00,000 ডিম পারলো, এখন 1,00,000 বা 50,000 এই বাচ্চা কাচ্চাকে দেখে রাখার মানে দেখে রাখার সময় আছে, তার সময় নাই, কারণ বাঁচলে বাঁচবে, না বাঁচলে না বাঁচবে। তো এইটার ক্ষেত্রে যে তারা কিন্তু মানে যারা হচ্ছে আর সিলেক্টেড জীব, তারা কি করবে, তারা হচ্ছে তারা যখন তাদের বংশধর উৎপাদন করবে তখন তাদেরকে নিজেদের মধ্যে ছেড়ে দিবে এবং তাদের প্রতি কোনো সময় শক্তি কিচ্ছু ব্যয় করবে না। তো এই জন্য দেখা যায় যে অনেক বেশি সংখ্যায় জন্মগ্রহণ করলেও কিছু হচ্ছে শুরুর দিকেই, জীবদশার শুরুর দিকে অনেক অনেক সংখ্যক মারা যায়, আবার যেগুলো হচ্ছে টিকে যেতে পারে তারা কিন্তু পূর্ণ বয়স পর্যন্ত টিকে থাকতে পারে, ঠিক আছে। বিভিন্ন কীট পতঙ্গ বা মাছ এই দলের ভিতরে পড়ে। জীবদ্দশে টিকে থাকার সম্ভাবনার বিচার থেকে কে সিলেক্টেড জীবকে টাইপ 1, আবার হ্যাঁ এটাকে 1 বোঝানো হচ্ছে, এবং আর সিলেক্টেড জীবকে টাইপ 3 বলা হয়। এই দুটি জীবনধারার মাঝামাঝি টাইপ 2 আরেকটি জীবনধারা রয়েছে, যেগুলোর মৃত্যুর আশঙ্কা পুরো জীবনে সমানভাবে বিস্তৃত। কিছু পাখি এবং ইঁদুরকে এই দলভুক্ত করা যায়। আসলে যে এই যে জীবদ্দশে কী পরিমাণে টিকে থাকবে, তাদের হচ্ছে টিকে থাকার সম্ভাবনা কেমন, সেটার উপর নির্ভর করে কে সিলেক্টেড জীবকে টাইপ 1 ধরা হচ্ছে আর আর সিলেক্টেড জীবকে টাইপ 3 ধরা হচ্ছে। আর এই দুটা মাঝামাঝি জীবনধারার একটা টাইপ আছে টাইপ 2, এরা কারা, এরা হচ্ছে মৃত্যুর আশঙ্কা পুরো জীবনে সমানভাবে বিস্তৃত, মানে তারা যে কোনো সময় মারা যেতে পারে, তারা জন্ম হওয়ার পরে মারা যেতে পারে, তারা জন্ম হওয়ার 2 বছর পরে মারা যেতে পারে, তারা মৃত্যুর আগেও হচ্ছে যখন মৃত্যু হওয়ার কথা, মনে করো একটা ইঁদুরের আয়ুষ্কাল হচ্ছে সম্ভবত মনে করো হচ্ছে 10 বছর, মনে করো তো মনে করো 10 বছর হওয়ার আগেই হচ্ছে সে মারা গেল, অথবা 10 বছর হয়ে যাওয়ার পরে সে হচ্ছে মারা গেল, এরকম আর কি। তাহলে যাদের জীবন
টাইপটাতে প্রত্যেকটা সময় মৃত্যুর আশঙ্কা যে কোনো সময় মৃত্যুর আশঙ্কা থাকে তাদেরকে হচ্ছে টাইপ 2 ধরা হয় যেমন ইদুর ইদুরকে কিন্তু আমরা কেউ ঘরে পুষি না তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো ইদুর পাই চেষ্টা করি সেই ইদুরটাকে মেরে ফেলার কারণ ইদুর ক্ষতি করে ইদুর ভালো কিছু করে না ইদুরের বাচ্চা পেলেও আমরা সেটাকে মেরে ফেলি বা ইদুরকে ছোট মানে বড় পেলেও মেরে ফেলি বুড়া পেলেও মেরে ফেলি তার মানে কি ইদুরকে আমরা যে অবস্থায় পাই না কেন বাচ্চা হোক ছোট মানে বড় হোক মাঝারি হোক বুড়া হোক তাকে আমরা যে অবস্থায় পাবো তাকেই হচ্ছে মেরে ফেলার চেষ্টা করব এরকম কিছু পাখি আছে তো এদেরকে হচ্ছে টাইপ 2 এর মধ্যে ফেলা হচ্ছে এই যে এখানে ছবিটা খেয়াল করো এখানে ধরন 1 ধরন 2 আর ধরন 3 দেয়া আছে ধরন 1 হচ্ছে উচ্চ শ্রেণী বোঝানো হচ্ছে উচ্চ শ্রেণীতে কে আছে মানুষ আছে হাতি আছে এরা কে সিলেক্টেড জীব ঠিক আছে আচ্ছা আর এখানে হচ্ছে ধরন 3 এটা হচ্ছে সময় বোঝাচ্ছে কত সময় যাচ্ছে ধরন 3 এখানে কীটপতঙ্গ বা মাছ এদের কথা বলা হচ্ছে এটা হচ্ছে যে তারা যে কোন মানে এরা জীবদ্দশায় মানে শুরুতে মারা যেতে পারে আর ধরন 1 যারা তারা হচ্ছে পূর্ণ বয়স্ক হওয়া পর্যন্ত তারা হচ্ছে বেঁচে থাকে যেখানে সময় দিয়ে আসলে আইডেন্টিফাই করছে আর এদের মাঝামাঝি একটা টাইপ আছে সেটা ধরন 2 এটা যে প্রজাপতি পাখি এরা যে কোনো সময় প্রজাপতি পাখি আছে দেখেছ প্রজাপতিও কিন্তু এরকম যে কোনো সময় মারা যেতে পারে আবার ইঁদুর আছে তো এরা হচ্ছে জীবনের জীবদ্দশায় যে কোনো সময় মারা যেতে পারে মানে তাদের মধ্যে রিস্কটা থেকে যায় আচ্ছা এখন আবার দেখি তারপরে কি বলা হচ্ছে একটা এলাকায় একটা নির্দিষ্ট প্রজাতির জীব কি পরিমাণে বৃদ্ধি পেতে পারে সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে জীবটি কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী বয়প্রাপ্ত হতে পারে কত দ্রুত জীবটি পরবর্তী বংশধর জন্ম দিতে পারে এবং কত সংখ্যক মানে কত বেশি সংখ্যক বার জন্মধর জন্ম দিতে পারে এবং প্রতিবার কত বেশি সংখ্যক বংশধর জন্ম দিতে পারে তাহলে একটা নির্দিষ্ট এলাকা একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট প্রজাতির জীব সেটা যে কোনো জীব হতে পারে মানুষ হতে পারে গরু ছাগল যে কোনো জীব হতে পারে তারা কী পরিমাণ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে চারটা বিষয়ের উপর নির্ভর করে কয়টা বিষয়ের উপর চারটা বিষয়ের উপর নির্ভর করে প্রথম বিষয় হচ্ছে সন্তান জন্মদানের জন্য সে উপযুক্ত বয়সে পৌঁছাতে পারতেছে কত তাড়াতাড়ি তার মানে একজন হচ্ছে গিয়ে যদি আমি চিন্তা করি তাহলে একদম 10 বছর বয়সে কোনো ছেলে বা মেয়ে হচ্ছে সন্তান জন্ম দিতে পারবে না তো তার মানে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা কিন্তু তার খুব কম থাকবে কিন্তু একজন হচ্ছে 25 বা 26 বছর বয়সী ছেলে বা মেয়ে কিন্তু সন্তান জন্ম দেওয়ার মতো প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য সে কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী হতে পারে তবে আমাদের দেশে অনেক সময় আরও কম বয়সে কিন্তু ছেলেমেয়েরা মা বাবা হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে কত তাড়াতাড়ি সন্তান জন্ম দেওয়ার উপযোগী বয়সে চলে আসছে সেটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে কত দ্রুত সেই জীবটা পরবর্তী বংশধর জন্ম দিতে পারে মানে কত দ্রুত জন্ম দিতে পারবে অর্থাৎ জন্মদানের সময়টা জন্মদানের সময়টা বলতে সে কি 2 মাস যখন সন্তান ধারণ করবে সে 2 মাস পরে জন্ম দিবে নাকি 4 মাস পরে জন্ম দিবে নাকি 9 মাস পরে জন্ম দিবে তো মানুষের ক্ষেত্রে হচ্ছে প্রায় 9 মাস পরে একজন শিশু জন্মগ্রহণ করতে পারে তার মানে কত দ্রুত জীবটা হচ্ছে পরবর্তী বংশধর জন্ম দিতে পারে এটাও কিন্তু একটা ব্যাপার তারপর হচ্ছে কত বেশি সংখ্যক বার বংশধর জন্ম দিতে পারে তার মানে যখন থেকে সে বয়প্রাপ্ত হচ্ছে মানে যখন থেকে তার সন্তান জন্ম দেওয়ার বয়স হচ্ছে সেখান থেকে সে কতবার সন্তান জন্ম দিতে পারে সেটাও হচ্ছে দেখার বিষয় আর একটা হচ্ছে প্রতিবার প্রতিবার বলতে প্রত্যেকবার সন্তান জন্ম দেওয়ার সময় কতবার সে সন্তান জন্ম দিচ্ছে মানে একটা শিশু জন্ম দিচ্ছে নাকি 2টা শিশু একসাথে জন্ম দিচ্ছে নাকি 3টা শিশু একসাথে জন্ম দিচ্ছে তো মানুষের ক্ষেত্রে সাধারণত একটা শিশু জন্ম দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে কখনো কখনো যমজ শিশু বা একসাথে 2টো শিশু জন্ম দিতে পারে বাট কখনো কখনো 3টা বা 4টা শিশু জন্ম দিতে পারে বাট সেটা হচ্ছে অনেক রেয়ার কেস বাট এটা মানুষের ক্ষেত্রে কিন্তু তুমি চিন্তা করো কুকুর বলো বিড়াল বলো খরগোশ বলো বা পাখি বলো তারা কিন্তু একটা বাচ্চা জন্ম দেয় না তারা কিন্তু একসাথে 3টা, 4টা, 5টা, 6টা এরকম করে কিন্তু সন্তান জন্ম দেয় তার মানে একসাথে কয়টা বংশধর জন্ম দিতে পারছে সেটাও কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছো তাহলে একটা নির্দিষ্ট প্রজাতির জীব কী পরিমাণে বৃদ্ধি পেতে পারে সেটা কিন্তু এই 4টা বিষয়ের উপর নির্ভর করে একটা বয়স সন্তান জন্ম দেওয়ার বয়স কত হবে কত তাড়াতাড়ি হবে তারপর হচ্ছে পরবর্তী বংশধর জন্ম দেওয়ার জন্য কত দ্রুত জন্ম দিতে পারবে তারপর হচ্ছে কত বেশি সংখ্যক বার বংশধর হচ্ছে জন্ম দিতে পারবে মানে কতবার কত বেশি সংখ্যক 10 বার দিতে পারবে 20 বার দিতে পারবে কতবার তারপরে হচ্ছে প্রতিবার প্রতিবার সন্তান জন্ম দেওয়ার সময় কয়টা শিশু সে জন্ম দিচ্ছে
যদি পরিবেশ থেকে কোনো বাধা বা চাপের সম্মুখীন না হয় তাহলে পপুলেশন বৃদ্ধির হার জ্যামিতিক হারে বেড়ে যেতে পারে। কিন্তু সবসময় পপুলেশন বৃদ্ধি পাওয়ার পর পরিবেশ থেকে আলো বাতাসের স্থান ও পুষ্টির অভাবের কারণে বৃদ্ধির হার একটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর পর থেমে যায়। জন্ম মৃত্যুর হারে একটা সমতা আসার পর পপুলেশন একটা স্থিতিশীল পর্যায়ে আসে। একটা অঞ্চলের জন্য এই স্থিতিশীল সংখ্যাটাই হচ্ছে নির্দিষ্ট সেই জীবটির কেয়ারিং ক্যাপাসিটি। এবং একটা অঞ্চলে কোনো একটা জীব যতগুলো জীবকে বাঁচিয়ে রাখতে পারে তাকে সেই জীবের কেয়ারিং ক্যাপাসিটি বলা হয়। এখন যদি পরিবেশ থেকে কোনো বাধা বা চাপের সম্মুখীন না হয় তো কোনো পরিবেশ থেকে কী বোঝায়, যেমন পরিবেশের যে পরিস্থিতিগুলো, যেমন যদি পরিবেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বা পরিবেশে যদি কোনো প্রতিকূল পরিস্থিতি না আসে, সেই ক্ষেত্রে পরিবেশ যদি কোনো ভূমিকা না থাকে সেই ক্ষেত্রে কী হবে, পপুলেশন বৃদ্ধির হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। জ্যামিতিক হারে মানে হচ্ছে দুই একে দুই, তারপরে দুই দুগুণা চার, ঠিক আছে, দুই দুগুণা চার, চার দুগুণা আট, অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। চার দুগুণ আট অর্থাৎ এটা হচ্ছে কি হারে বৃদ্ধি পাবে, দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তোমরা চাইলে কোথাও লিখে রাখতে পারো, দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। জ্যামিতিক হার বলতে দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়া বোঝায়। দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণ ষোলো, ষোলো দুগুণ বত্রিশ, এভাবে জ্যামিতিক হারে দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে, এভাবে যেতে পারে। কিন্তু সবসময় কী হয়, পপুলেশন যখন বৃদ্ধি পায় তখন পরিবেশ থেকে যে উপাদানগুলো আসে, যেমন পরিবেশ থেকে আমরা সূর্য আলো পাচ্ছি, বাতাস পাচ্ছি, স্থানের মানে স্থানের পরিবেশটা আছে সেরকম, আবার মাটি কেমন সেটা, পুষ্টির অভাব, বিভিন্ন কারণে এই বৃদ্ধিটা দ্বিগুণ হারে না হয়ে তখন এই বৃদ্ধিটা হচ্ছে কমে যায়, এবং তখন হচ্ছে অনেক সময় নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর পর তখন সেটা থেমে যাবে। বুঝতে পেরেছো? মানে বাইরে থেকে যখন বাধা পাবে, বাইরে থেকে হচ্ছে যখন পপুলেশন বৃদ্ধি পাওয়ার পরে যখন বাইরে থেকে একটা বাধা তৈরি হবে, সেই বাধাগুলো কী হতে পারে, পরিবেশের যে কোনো উপাদানই সেই বাধাটা তৈরি করতে পারে। বাধাটা তৈরি করার পরে সেটা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর পরে পপুলেশনটা কী হবে, একটা জায়গায় থেমে যাবে। তখন সেটা যখন থেমে যাবে, থেমে গেলে জন্মহার এবং মৃত্যুহারে একটা সমতা চলে আসবে। মানে জন্মহার মৃত্যু সমতা বলতে, হয়তো খুব বেশি জন্ম নিচ্ছে না, হয়তো খুব কম মৃত্যুবরণ করছে না। যেমন জন্ম নিল যদি 10 জন, হলো মৃত্যু হলো হয়তো 9 জনের বা 8 জনের, অর্থাৎ একটা সমতা। বা হচ্ছে গিয়ে অথবা মনে করো যে জন্ম নিল 10 জন কিন্তু মৃত্যু হলো হয়তো 5 জনের, মানে যেটাই বলি যে জন্মহার মৃত্যুহারের মধ্যে একটা সমতা বা ব্যালেন্স তৈরি হলো। যখন ব্যালেন্সটা তৈরি হবে তখন পপুলেশনটা হচ্ছে একটা স্থিতিশীল পর্যায়ে আসবে। স্থিতিশীল বলতে কনস্ট্যান্ট একটা পর্যায়ে আসবে, মানে খুব আপ ডাউন করবে না, শুধু সমানভাবে চলবে, স্থিতিশীল পর্যায়ে আসবে। তো একটা অঞ্চলের জন্য এই স্থিতিশীল সংখ্যাটাই হচ্ছে, মানে যে সংখ্যাটা আসবে সমতায় আসার পরে, সেই সংখ্যাটাই আসলে ওই জীবটার কেয়ারিং ক্যাপাসিটি। ইংরেজি যদি আমরা দেখি, ক্যারিং ক্যাপাসিটি না, আসলে উচ্চারণ কেয়ারিং ক্যাপাসিটি হবে। তো কেয়ারিং ক্যাপাসিটি, তো একটা অঞ্চলে কোনো একটা জীব, একটা অঞ্চলে কোনো একটা জীব যতগুলো জীবকে বাঁচিয়ে রাখতে পারে সেইটা হচ্ছে ওই জীবের কেয়ারিং ক্যাপাসিটি। অর্থাৎ অনুকূল পরিবেশ না প্রতিকূল পরিবেশ সেখানে আছে বেশি, সেটা কিন্তু আমরা কেয়ারিং ক্যাপাসিটি থেকে বুঝতে পারবো। বুঝতে পেরেছো? তার মানে আমরা যে জায়গায় বসবাস করছি সেই জায়গায় আমরা কতদিন যাবত বসবাস করতে পারছি, কতদিন যাবত বেঁচে থাকতে পারছি, সেটা কিন্তু ওই এলাকাটায় যে ধরনের পরিবেশ হচ্ছে সেটা যেমন ডিপেন্ড করে, ঠিক সেভাবে ওই এলাকাটার যে একটা জীব যখন অন্যান্য জীবদেরকে বাঁচিয়ে রাখতে পারবে তখন সেটাকে আমরা বলবো সেই জীবের কেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে, তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে একটা জীবের জন্য কেয়ারিং ক্যাপাসিটি কত হবে সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। অবশ্যই একটা জীবের জন্য কেয়ারিং ক্যাপাসিটি কতটুকু হবে সেটা কিন্তু আমরা হিসাব করে বের করতে পারবো। তো এখন একটা জীব বলতে এখানে মানুষ হতে পারে বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণী হতে পারে, যে কোনো প্রাণীই হতে পারে। তবে সাধারণভাবে সেগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, মানে দুইটা বিষয়ের উপরে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল এই কেয়ারিং ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে নির্ভরশীল না, মানে পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল না, এরকম দুটি বিষয়, ঠিক আছে। পপুলেশনের ঘনত্বের উপর নির্ভরশীল এরকম একটা বিষয়, একটা পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল নয় এরকম আরেকটা বিষয়, দুটো বিষয়ের উপরে হচ্ছে কেয়ারিং ক্যাপাসিটি নির্ভর করে থাকে। খাদ্য, পানি এবং আবাসভূমির সংকট ইত্যাদি পপুলেশন ঘনত্বের উপর নির্ভরশীল বিষয়। কারণ একটা এলাকায় যদি খাদ্যের অভাব হয়, একটা এলাকায় যদি বিশুদ্ধ পানির অভাব হয়, একটা এলাকায় যদি আবাসভূমির সংকট দেখা দেয়, মানে সেখানে বসবাস করার জন্য উপযোগী বাসা বাড়ি নাই, তখন সেখানে কিন্তু সেই এলাকায় কিন্তু জীব সম্প্রদায় বেঁচে থাকতে পারবে না। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কি, পপুলেশন ঘনত্বের উপর সরাসরিভাবে নির্ভরশীল একটা বিষয়। কারণ কি, কারণ সেই এলাকায় কোনো একটা এলাকায় যে কোনো একটা প্রজাতি তখনই বেঁচে থাকবে যখন সে বসবাসের জন্য একটা জায়গা পাবে,
যখন সে তার বেঁচে থাকার জন্য খাবার পাবে এবং বেঁচে থাকার জন্য পানি পাবে। যদি সে এই তিনটার বিষয়ের উপর এই তিনটা বিষয়ের কোনো একটা যদি না পায় তখন কিন্তু সে কী করবে, ওই এলাকাটা থাকবে না, ওই এলাকাটা ছেড়ে চলে যাবে। এই জন্য কি বলা হয় জানো, যে বনভূমি ধ্বংস করার কারণে অনেক প্রাণী কিন্তু হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? বনভূমি ধ্বংস করার ফলে যে সকল গাছপালায় পাখিরা বাসা বানিয়েছিল, যে সকল গাছপালায় পাখিরা বসবাস করছিল, যে গাছপালার ফল খেয়ে পাখিরা বেঁচেছিল, সে গাছগুলো নাই, তাহলে পাখিরা কি সেখানে থাকবে? থাকবে না। তারা ওই বন ছেড়ে অন্য জায়গায় চলে যাবে যেখানে সে বসবাস করতে পারে। তার মানে ওই এলাকায় পাখির ঘনত্বটা কি হয়ে যাবে? অবশ্যই পাখিদের পপুলেশন যে ঘনত্ব রয়েছে সেটা কিন্তু কমে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এছাড়াও আরও অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো হচ্ছে খাদ্য পানি বা হচ্ছে অন্য কোনো বিষয়, যেমন হচ্ছে এরকমও হতে পারে যে সেখানে পাখি শিকার করার প্রবণতাটা কেমন সেটাও দেখা যেতে পারে। আচ্ছা, এরপরে দেখো আবার প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলবায়ুর প্রভাব ইত্যাদি পপুলেশন ঘনত্বের ওপর নির্ভরশীল নয়, সেরকম কয়েকটি বিষয়। তাহলে চিন্তা করো যে কোনো কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়, যেমন হচ্ছে আমাদের যে দক্ষিণ অঞ্চল, যেটা বাগেরহাট বলি, সাতক্ষীরা বলি, চিটাগাং, ওই অঞ্চলগুলোতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ একটা নির্দিষ্ট সময় হচ্ছে। তারপর ঘূর্ণিঝড় বা জলবায়ুর যে প্রভাবটা সেটা কিন্তু এক একটা অঞ্চলে নির্দিষ্ট সময় হয়। যেমন ঘূর্ণিঝড় কিন্তু বছরের 365 দিনই কিন্তু ঘূর্ণিঝড় থাকে না। কখন হয়? যে যেমন কালবৈশাখী, যেমন বৈশাখের শেষে হতে পারে, বা হচ্ছে ভাদ্র মাসের সময়টা হতে পারে, যে অক্টোবরের সময়টাতে হয় ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস। তো প্রাকৃতিক দুর্যোগের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়গুলোতে একটু সতর্ক থাকতে হয় যে ওই সময়গুলোতে যদি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় তাহলে তারা যেন আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারে। তাছাড়া কিন্তু বাকি সময়টাতে তারা যেভাবে জীবন ধারণ করছে সেই জন্য ওই এলাকাটা সেই জীবদের জন্য প্রযোজ্য। তো এই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ বলি বা ঘূর্ণিঝড় বলি বা জলবায়ুর প্রভাব বলি, এগুলো কিন্তু আসলে কেয়ারিং ক্যাপাসিটির জন্য বা যে পপুলেশন ঘনত্বের ওপর তারা কিন্তু নির্ভরশীল হবে না। এখন আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা একটু খেয়াল করো, এখানে গ্রাফের মতো আর কি। এখানে খেয়াল করো, এখানে কোনো একটা জীব তারা হচ্ছে বংশবৃদ্ধি করছে, বংশবৃদ্ধি করার পর যে সূচক বৃদ্ধি বলে তারা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে এই জায়গা লাল দাগ দিয়ে বোঝানো হচ্ছে পরিবেশগত। আচ্ছা, লাল দাগ দিয়ে আসলে কেয়ারিং ক্যাপাসিটিকে বোঝানো হচ্ছে, আর এখানে পরিবেশগত প্রতিরোধ যেটা, তো পরিবেশের আশেপাশে যে বাধাটা আছে সেই বাধাটা হচ্ছে যখন পড়বে, বাধাটা পড়ার পরে যেটা হবে, পপুলেশন তো তখন কমবে না আবার পপুলেশন তখন বাড়বেও না, সেইটা কী হবে, সেটা একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে, অর্থাৎ সেখানে সমতা তৈরি হবে। এই যে সমতা তৈরি হলো, এই সমতাটার এই যে একটা রেখা টান দিয়ে নিয়ে আসলো, এই সমতাটাই এটাই হচ্ছে গিয়ে কেয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এটাই হবে তখন কেয়ারিং ক্যাপাসিটি। তাহলে পরিবেশগত বাধার জন্য যখন পপুলেশন না বেড়ে কী করবে, জন্মহার আর মৃত্যুহারের মধ্যে একটা সমতা বজায় রাখবে, অর্থাৎ পপুলেশন যখন স্থিতিশীল হবে, বাড়বেও না কমবেও না, তখন সেই ক্যাপাসিটিকে বা সেই হারটাকে আমরা বলবো কেয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, এইভাবে কিন্তু জীবের কেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়। তাহলে আজকের পর্বে আমরা দেখলাম পপুলেশন ইকোলজি কী, পপুলেশন ইকোলজি কীভাবে পরিমাপ করতে হয়, কেয়ারিং ক্যাপাসিটি কী, এবং আশা করি তোমরা এই ক্লাসটা করে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।